একটু আমায় হেল্প করে দিতে হবে। হেল্প আমরা? এই কি ব্যাপার বলতো, সালা নতুন কোনো কেসে ফাঁসাবে না তো? আরে না না, সেরম কিছু না। আসলে আজকে আমার ব্যান্ডের ফার্স্ট পারফরমেন্স, তো হয়েছে কি আমার ব্যান্ডের যে লিড গিটারিস্ট আর ব্যাকআপ ভোকালিস্ট দুজনেই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ওরা কিছুতেই আজকে শোটা করতে পারবে না। এই সময় যদি তোমরা না হেল্প করো তাহলে তো আমি একেবারে মরে যাব। গান গাইতে বলছে তো? না, আমরা স্টেজে গান গাই না, মানে গাইনি কখনো আর কি। আরে তাতে কি হয়েছে, এটা এটা সেরম বড় কোনো অনুষ্ঠান নয়, আসলে একটা ওপেন ফাংশন, একটা স্কুলের উদ্বোধন। স্কুলের উদ্বোধনে আমরা গান গাইবো? সে তো স্কুল উদ্বোধন হওয়ার আগে উঠে যাবে। শোনো, তুমি অন্য কাউকে বলো, আমাদেরকে ওখানে নিয়ে গেলে প্রবলেম কিন্তু তোমারই হবে, বুঝতে পেরেছো? লোকে নানা কথা বলবে, চলো ফাংশন ঝাড়ের খাতায় চলে যাবে। আরে আমি তো বলছি কিছু হবে। আরে শোনো না, আরে এই না 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 না, এরম করো না, এরম করো না, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা প্লিজ চলো। আমি শুনেছি তোমরা খুব ভালো গান গাও, প্লিজ চলো, এরম করো না, আমি আমি একেবারে মরে যাবো, সত্যি কথা বলছি, প্লিজ। কি ব্যাপার বলতো? সে তো বুঝে যাচ্ছে। আচ্ছা নতুন কোনো লাথা নয় তো? আমি তো তাই ভাবছি। একটা কথা বল, এই মালটা কি তো সেদিন কেনালাম? সে তো জানি, কিন্তু এতবার করে বলছে, মনে হয় যাবো একবার। চল না, গিয়ে দেখি একবার, চল ছেলেটাকে পাঠাতো একটু। এই যে ভাই শোনো, তুমি তোমার নিজের রিস্কে কিন্তু নিয়ে যাচ্ছ আমাদেরকে, এটা কিন্তু তোমার যেন মনে থাকে, পরে কিন্তু কিছু বলো না। আরে না না, সেরকম কিছু হবেই না। থ্যাংক ইউ সো মাচ। আসলে দুটো গান, হ্যাঁ আমাদের জাস্ট দুটো গান আছে, সে দুটো একটু রিহার্সাল করে নিতে হবে। যাই। কাপটা দাও। আরেক কাপ চা খাবে? না থাক। শোনো, হারানকে একবার পাঠিয়ে দাও তো। ওকে রনর ওখানে পাঠিয়েছিলাম একটা কাগজে সই করাতে, এখনো কেন যে আসছে না। ঠিক আছে দেখছি। মেজদা আসবো? আরে আয় 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 বস। কতদিন পরে ঘরে এলে বলতো? সত্যি অনেকদিন পর। চা খাবে? না। এ নাও মিস্টার, আজই পাঠাতে হবে। মিস্টার একটা কথা বলবো? বল। আমাকে আর এই সবের মধ্যে রেখো না। মানে? না মানে এসব সই সাবুত এসবের মধ্যে আমি আর থাকতে চাই না। আর তাছাড়া ফার্মের কি হচ্ছে না হচ্ছে আমি তো কোনো খোঁজ খবরও রাখি না। কিন্তু তা বলে তো চলবে না, এটা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান, তুমি তার একটা অংশ, ফর্মালিটিস গুলো তো মানতে হবে ভাই, সই তো করতে হবে। কিন্তু আমি সত্যি এসবের মধ্যে থাকতে চাই না মাস্টার। একটা কাজ করলে হয় না? আমি বলছিলাম আমি যদি আমার অংশটা রূপসার নামে লিখে দিই তাহলে। আচ্ছা তুই কি পাগল হয়েছিস? রূপসা একটা ওইটুকু মেয়ে, ওর নামে কখনো এসব করা যায়? তাহলে সোহিনীর নামে করে দিচ্ছি। ওর তো ইন্টারেস্টও আছে আর ও অ্যাক্টিভ পার্টনার হয়ে কাজও করতে পারে, তোমাকে অনেক সাহায্য করতে পারবে। সোহিনী? আমি তো ফার্মের কোনো কাজে লাগি না, সোহিনী জয়েন করলে তোমার অনেক সুবিধা হবে। সবই বুঝলাম, কিন্তু আবার কিন্তু কোথা থেকে আসছে এর মধ্যে? সোহিনী এবারের বউ, আমাদের বাড়ির বউরা কখনো বাইরের কাজে। মেজদা সময় পাল্টাচ্ছে,
আগে যেটা হয়নি সেটা এখন না হওয়ার কি আছে? আর বিশেষ করে মহিলা বলে একজন কোনো কাজ থেকে বঞ্চিত হবে এই কথাটাও তো ঠিক নয়। আর তাছাড়া দেখো, অন্যভাবে নিও না, কিন্তু আমাদের পারিবারিক অনেক নিয়মও কিন্তু এক্ষেত্রে ভাঙা হয়েছে তো। মানে যেমন পারিবারিক মিটিংয়ে সোহিনীকে ডাকা হয়েছে, যেখানে আমাদের পরিবারের কোনো বউরা কখনো পারিবারিক মিটিংয়ে আসতো না। নিশ্চয়ই তোমার কোনোভাবে মনে হয়েছে, আমার মনে হয় সোহিনী হলে ভালোই হবে। গ্যাসটা ফাঁকা হলে এক কাপ চা করা যাবে? নিশ্চয়ই তোমার দাদা। আচ্ছা, এত বেলায় কেউ চা খায় বলো তো? এই অফিস না গেলে এই শুরু হবে না বৌদি। দাদা চা চাইনি। তাহলে ওই বাড়িতে বসে আছে, চুপ করে ঘরে বসে আছে, তো বাড়িতে থাকলে তো চা চায়, তাই ভাবলাম যে দাদার কি হয়েছে বলতো বৌদি? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞেস করছো তুমি বুঝতে পারছো না? আমার চোখে পড়ছে অথচ তোমার নজর এড়িয়ে যাচ্ছে। মাঝে মধ্যে অফিস যাচ্ছে না, ঘরে চুপ করে বসে আছে, কারোর সঙ্গে কথাবার্তা বলছে না। না দাদা তো কোনোদিন এরকম করেন না, তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। দেখো দিদি, আমি নিজেই কিছু জানি না, তোমাকে কি বলি বলো তো? তুমি দাদাকে জিজ্ঞেস করনি বৌদি? করেছিল, বিশেষ করে ওই দিন মোরকে ওরকম বকাবকি করাতে ও অদ্ভুত লাগছিল, বারবার জিজ্ঞেস করেছিলাম। কি বললো? কিছু বললো না, বারবার জিজ্ঞেস করাতে খেপে গেল আর খানিক আমার উপর চেঁচিয়ে নিল। সত্যি আশ্চর্য যে মানুষ মোহরকে কোনোদিনও বকে না, কারোর উপর রাগ করে বেশিক্ষণ থাকতেই পারে না দাদা। সেই মানুষ হঠাৎ এরকম ব্যবহার করছে, জানি না, তবে কিছু একটা লুকোতে চাইছে সমানে। চাইছি তো যেন বৌদি, আমার মনে হয় দাদা খুব বড় কোনো একটা সমস্যায় পড়েছে জানো, তাই বলতে চাইছে না। আসলে আমরাও চিন্তা করবো সেটা ভেবেই হয়তো বলছে না আমাদের। আচ্ছা একটা কাজ করবো, ডাক্তার দাদাকে একবার জিজ্ঞেস করবো, হয়তো ওকে কিছু বলেছে। আমাদেরকে না বলে বলবি ডাক্তার দাদাকে? না কি জানি, বলতেও পারে। তুমি দেখো না একবার, জিজ্ঞেস করে দেখো, একবার কথা বলে দেখি। এরকম করলে লোকটা তো অসুস্থ হয়ে পড়বে গো। দাদার কি লুকোনো আছে বলতো বৌদি? কি লুকোতে চাইতে পারে দাদা? আমি
যখন তোমাদের ডাকবো তখন তোমরা বসো 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 লাইন করে উপরে গিয়ে দাঁড়াবে, তারপরে আবার এই গানটা গাইবে, কেমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো শিখেছিস। থ্যাংক ইউ। এই আরে এই তাজু, শোন না, বলছি তোদের ওই ডাক্তার কাকু কোথায় দেখেছিস? যাই না, তা কাজের কাজ যদি তোকে দিয়ে। দিদি কি তোমরা চলে যাচ্ছ কেন? শোনো শোনো, ওকে আমি পাঠিয়েছিলাম তোমাদের কাছে। আমি তোমাদের গান শুনেছি, খুব ভালো গাও তোমরা। তোমরা যাও না, আরেকবার রিহার্স করে নাও, ওদিকে একটা ঘর খালি আছে, নিয়ে যাও। চলো তোমরা যাও, প্লিজ আসছি। একটা কাজ যদি আপনারা যান, আমি বরং আপনাদের জন্য চা পাঠিয়ে দিই, গলাটা ভালো হবে, গান গাইতে সুবিধা হবে। চলো। বর্ষা, তাড়াতাড়ি। তুই নিজেই জানিস না তুই তুই কত বড় একটা কাজ করেছিস। জানিস, জানতাম তো, ওই জন্যই তো করলাম। তাই আই এম প্রাউড অফ ইউ। তোমার বক্তৃতা আছে না আজকে? হ্যাঁ। তোমার গলাটা সন্ধ্যে থেকে খারাপ হয়ে আছে, চা খেতে হবে এক্ষুনি, শিগগিরই চলো তুমি আমার সাথে। মা, কি হলো, কোথায় গেলে? না না, ধরো খেয়ে না। আবার নতুন ওষুধ? ইয়েস ম্যাডাম, ওখানে জল আছে, খেয়ে নিন। ডাক্তারবাবু কি বললেন? তুমি ভালোই আছো, আমায় চারটে গালাগাল দিলেন, এই আর কি। তোকে কেন গালাগাল দিলেন? না, ছেলে হয়ে মায়ের খাবারের দিকে নজর দিই না, বাড়িতে যা রান্না হয় একাই খেয়ে নিই এসব আর কি। এটা ভারি অদ্ভুত কথা, না জেনে শুনে ডাক্তারবাবু এরকম। অন্যায়টা কি বলেছেন? এখানে আসা থেকে তুমি খালি আমার জন্য রান্না করে যাচ্ছ আর আমি খেয়ে যাচ্ছি। আমি তো একবারও জানতে চাইনি যে তুমি ঠিক মতো খাচ্ছ কিনা বা আদৌ খাচ্ছ কিনা। বোকা বোকা কথা বলিস না ওভি। প্রোটিন, প্রোটিনের অভাব ঘটেছে। আচ্ছা, আমার জন্য এত মাছ মাংস যে রাঁধো, নিজে একটু একটু খেলে তো পারো। তুই পারিস, আমি মাছ মাংস খাই, তুই জানিস না আমি নিরামিষ খাই। মাছ মাংস যদি না খেয়ে থাকো এখন থেকে খাও। ডাক্তার বললেন যে তুমি খুব দুর্বল হয়ে গেছো, তোমার খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া দরকার, স্পেশালি অ্যানিমাল প্রোটিন প্রচুর খেতে হবে। ডাক্তারবাবুরা এরকম অনেক কথা বলে, সব কথা শুনতে নেই, বুঝেছো? কেন শুনবে না কেন? ওবে তুই কি, তুই কি আমার আজকালকার মেয়ে পেয়েছিস? হ্যাঁ, পুরোনো দিনের মানুষ আমি, আমাকে মাছ মাংস খেতে বলছিস, আমি বিধবা হয়ে, এসব কথা কখনো বলো না, পাপ হবে তাতে। কিসের বিধবা বলো,
কিসের বিধবা? বিয়ে হয়েছে তোমার? হয়েছে বিয়ে? স্বামীর নামটা জানা থাকলে বলতো শুনি। বিয়ের ঠিক নেই বিধবা। শোনো মা, তুমি যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করো আমি খাওয়া দাওয়া ছেড়ে দেবো। ছিল না তার জন্য উনি মাছ মাংস না খেয়ে